আমাদের কিন্তু অনেকেরই পুরনো যে দলিল রয়েছে সেই দলিল কোনো কারণে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে হারিয়ে গেছে বা আমাদের যে দলিল সেই দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও তো আপনারা কি করে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটা দলিল আবারও বের করতে পারবেন তার প্রসেস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটাই কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না সাথে সাথে আপনারা যেই সালেরই জমিল দলিল বের করতে চান না কেন সেটা যত সালই হোক না কেন সমস্ত সালের জমি কিন্তু আপনারা বের করতে পারবেন তাছাড়া আপনারা যদি মনে করেন যে আপনারা যেই দলিল বের করতে সেই দলিলের আপনারা ডিড় নম্বর জানেন না তো শুধুমাত্র আপনারা যে নাম রয়েছে সেই নাম দিও দিয়েও কিন্তু আপনারা দলিল বের করতে পারেন তো সম্পূর্ণ প্রসেস আমরা জানিয়ে দেবো তার আগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবার আগে আমি বলে রাখবো যে আপনাদের এই কাজটা করার জন্য কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং করার জন্য কিন্তু আপনারা সবার গুগল ক্রম ওপেন করে নেবেন আর গুগল ক্রোম ওপেন করার পর জাস্ট আপনারা গুগল সার্চ পায় লিখবেন হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন লেখার সাথে সাথে দেখুন এখানে একটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েস ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন যেটা কিন্তু আপনার সামনে চলে আসবে তো জাস্ট এই ওয়েবসাইটে যখন আসবে আপনারা সেটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এর যে অফিসিয়াল মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম করে চলে আসবে যেখানে দেখুন লেখা রয়েছে ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ফাইন্যান্স ডিপার্টমেন্টস গভর্নমেন্ট অফ বেঙ্গল তো গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত কাজ করতে পারেন আর যারা যারা মোবাইল থেকে করছেন তারাও কিন্তু সেম একই রকমভাবে এখানেই করবেন মোবাইল থেকে করলে জাস্ট আপনারা একটু স্কল করে নিজের দিকে না হবে নিজের দিকে না হলেই দেখতে পারবেন যে সমস্ত প্রসেসগুলো রয়েছে তো যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে করব তো ই সার্ভিসে আমাদের চলে আসতে হবে তো ই সার্ভিসের মধ্যে দেখুন অনেকগুলো কিন্তু এখানে ছোটো 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 কাজ করা রয়েছে যেগুলোর মধ্যে থেকে আমাদের সরপাস যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অব ডিট রেজিস্ট্রেশন ডিট যদি আপনার জানা থাকে তো অবশ্যই এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন সার্চিং অফ ডিট আপনাদের যদি ডিট সার্চ করতে হয় তাহলে আপনারা এখান থেকে করতে পারেন যদি আপনাদের মনে করেন যে দু হাজার সাতের পরে যদি আপনাদের কোনো রবি যে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাতেই করতে পারেন এবং যদি আপনাদের কোনো পুরোনো দলিল হয়ে থাকে তাহলে পুরনো দলিলটাকে আপনারা কী করে বের করবেন সেটার জন্য কিন্তু আপনার এখানে অপশন রয়েছে একটা লেগেসি ডিট ভেরিফিকেশান তো এই লেডিস লেগেসি ডিট ভেরিফিকেশন মাধ্যমে গিয়ে কিন্তু কিন্তু আপনাদের যে যত পুরোনো সালে জমি হোক না কেন সেটা কিন্তু আপনারা এখানে বের করতে পারবেন তো জাস্ট এটাতে আপনার একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এইরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে দেখুন লেখা রয়েছে লেগেসি ডিড ভেরিফিকেশন আর এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে সব ফার্স্ট দেওয়া রয়েছে এখানে যদি আপনার কোনো সেলার নেম পার্টি নেম বা আপনার যে বায়ার নেম যার কাছে বিক্রি করেছেন তার যদি নাম দিয়ে খোঁজ করতে চান তাহলে আপনারা এটাই যাবেন বা আপনার যে ট্রান্সফার প্রপার্টি করেছিলেন সেই ডিটেলস দিয়ে সার্চ করতে চান তাহলে আপনারা এটা করবেন আপনারা যদি কোনো কারেকশন করতে চান তাহলে আপনারা এটা করবেন কোনো যদি স্ট্যাটাস জানতে চান তাহলে আপনারা এটা করবেন এবং আপনি যদি আপনার লেগেসি ডিট কারেকশান প্রসেস ফলো যদি কোনো কিছু কারেকশান করতে চান লেগেসির ডিটের মধ্যে তাহলে আপনারা এটা করবেন তো আমাদের যে মূল কাজ হচ্ছে কি আমরা যে দলিল বের করবো দলিল সার্চ করার জন্য আমাদের যে প্রথম যে অপশানটা রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম তো জাস্ট এটা তারপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনার সামনে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু এইবার ওপেন হয়ে যাবে এখানেই কিন্তু আপনাদের সমস্ত কাজগুলো করতে হবে তো সব দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম তো এখানে আপনারা ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার রয়েছে ইয়ার ইয়ারটা আপনারা যত সালে জমির দলিল খুঁজতে চাইছেন সেই ইয়ারটা কিন্তু এখানে দিতে হবে অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনি ভুল ভাল কোনো ইয়ার দিলে কিন্তু এখানে হবে না কারণ আপনি জানেন না যে আপনার জমির দলিল কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু সেই দলিল আপনি বের করতে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনার এইখানে যে আপনার ইয়ার রয়েছে মানে শালটা রয়েছে সেই শালটা কিন্তু অবশ্যই ঠিকঠাক বসাতে হবে নিচে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট হায়ার ডিস্ট্রেট আপনি এই যে জমি যেটা বের করতে চাইছেন দলিলটা সেই দলিলটা কোথায় রেজিস্টার হয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে যেই ডিস্ট্রিক্টই হোক না কেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে এখানে সিলেকশন করতে হবে ভুলভাল ডিস্ট্রিক্ট বা ভুলভাল জায়গা দিলে কিন্তু কিছুই আসবে না তো যেটা আপনার হবে ডিস্ট্রিক্ট অরিজিনাল সেটা আপনি এখানে দেবেন দরপদক নিচে লেখা রয়েছে এখানে সিকিউরিটি কোড তো এই সিকিউরিটি কোডের মধ্যে যে ঘরটা ফাঁকা রয়েছে এই যে নিচে যে কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আপনারা এইখানে দেবেন তো সেই কোডটা দেওয়ার পর যা সেখানে ডিসপ্লে লেখা রয়েছে এই ডিসপ্লেতে আপনারা আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসবে তো আমি এইগুলো পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি সব কিছু পূরণ করে দিয়েছি পূরণ করে দেওয়ার পর দেখুন জাস্ট ডিসপ্লেতে ক্লিক করবো ডিসপ্লেতে ক্লিক করার সাথে সাথেই আমার সামনে কিন্তু সমস্ত যে জমির দলিল সেই জমির দলিলগুলো কিন্তু চলে আসবে তো এগুলোকে আমি ব্লার করে রেখেছি পর সিকিউরিটি রিজেন তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এইভাবে চেক করতে থাকবেন যে এখানে আপনার নাম দেওয়া থাকবে নিচে দেখবেন দেওয়া থাকবে যে আপনার পিতার নাম দেওয়া থাকবে এবং নিচে নিচে কিন্তু আপনাদের যেই যেখানে বসবাস করছেন সেই সমস্ত বসবাসের জায়গা কিন্তু দেওয়া থাকবে এইখানে তো এইভাবে কিন্তু আপনারা একটা একটা করে খোঁজ করবেন যে আপনাদেরটা এইখানে পাচ্ছেন কি না যদি সাপোজ আপনাদেরটা প্রথম পেজে আপনারা না পান তাহলে দেখুন নিচে দেখুন পেজ নাম্বার দেওয়া রয়েছে এক দুই তিন তাহলে এখানে মোট তিনখানা পেজ রয়েছে ওই তিনখানা পেজের মধ্যে থেকে জাস্ট ক্লিক করলেই দেখুন অন্য একটা পেজে নিয়ে যাবে এই পেজে গুলো একই রকমভাবে আপনারা সার্চ করবেন যদি আপনাদেরটা পেয়ে যান পেয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা দেখুন এই পেজে লেখা রয়েছে ভিউ এই ভিউটাটা ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে যে অফিসিয়াল যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে আর এখানে দেখবেন আপনাদের সমস্ত প্রপার্টি ডিটেলস কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন আর পেয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এখানে সমস্ত কিছু পেয়ে যাওয়ার যখন পাবেন এখানে দেখুন এখানে লেখা রয়েছে ডিড নম্বর আদার্স ডিটেলসে দেখুন ডিড নম্বর লেখা রয়েছে এইটা হচ্ছে আপনাদের ডিড নম্বর এই ডিড নম্বর দিয়েই কিন্তু আমাদের পরবর্তীকালে যখন আমরা চাইব যে আমাদের যে জমির দলিলটা রয়েছে সেই দলিল জমিনটা ডাউনলোড করবো তখন কিন্তু এই ডিড নম্বর দিয়ে ডাউনলোড করতে পারবো তো জমির দলিল কী করে ডাউনলোড করতে হবে শুধুমাত্র ডিড নম্বরটা দিয়ে আর যে শালটা রয়েছে সেই শালটা দিয়ে তা যদি জানতে তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু দেখিয়ে দেবো কী করে আপনারা আপনাদের যে ডিড রয়েছে বা দলিল রয়েছে সেই দলিলটাকে আপনারা ডাউনলোড করে নেবেন একদম সব সরকারি স্ট্যাম্প মারার দলিল যেটা কিন্তু সার্টিফাইড কপি হবে দলিলে সেটা আপনারা কী করে ডাউনলোড করবেন তো যদি না জানা থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদেরকে পাই টু পাই দেখিয়ে দেব কী করে আপনারা এই যে ডিড নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে এই ডিড নম্বর দিয়ে আর এই যে যেই শালটা রয়েছে সেই শাল দিয়ে আপনারা কী করে আপনাদের ধর্মীয় দলিল বের করতে পারবেন তো এই হচ্ছে মূল বিষয় এবং জমির দলিলটা কত কি পেজ রয়েছে কোথার থেকে কত নম্বর পেজ রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো খুবই একটা ভালো ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটা রয়েছে তাদের যাতে পুরোনো দলিল খুঁজতে চাইছেন যে কোনো শালেরই হতে পারে সেটা সে অবশ্যই কিন্তু এইভাবে আপনারা খোঁজ করে বের করতে পারেন এবং এইটা গেল শুধুমাত্র হচ্ছে ডিটটাকে বের করলেন এইবার এইটা দিয়ে তো কাজ হবে না কাজ হবে কোনটা দিয়ে যখন আপনারা ডিটটা স্টেশন যে ডিটটা রয়েছে সেই ডিটটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সেটাকে দিয়ে কিন্তু আপনার কাজে লাগাতে হবে কিন্তু কী করে ডাউনলোড করতে হবে কোথার থেকে ডাউনলোড করতে হবে তা যদি আপনারা জানতে চান তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু তারও একটা পাই টু পাই ফুল ভিডিও বানিয়ে দেবো যে কী করে আপনারা আপনাদের পুরোনো যে দলিলটা রয়েছে ডিড নম্বর দিয়ে সেই ডিড নম্বর দিয়ে কিন্তু আপনারা চাইলে আবার ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করার পর কিন্তু সেই দলিলটাকে কিন্তু সমস্ত জায়গায় কাজে লাগাতে পারেন তো জাস্ট আমি আরও একবার আপনাদের প্রসেসটা দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের বলে দিচ্ছি তো সব ফার্স্ট আপনাদের কী করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আসবেন ওয়েবসাইট আসার পর এখানে দেখুন কোনো লেগেসি ডিট ভেরিফিকেশন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে অপশানটা রয়েছে বাই সেল আর বাই আর পার্টি নেম জাস্ট সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশান চলে আসবে অপশন চলে আসার পর এখানে আপনারা ফার্স্ট নেম দেবেন যদি মনে করেন যে লাস্ট নেম দেবেন লাস্ট নেম দিতে পারেন চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কোন সালের জমির দলিল দেখতে চাইছেন সেই সালটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই এইখানে দেবেন এবং ডিস্ট্রিক্ট কোথায় রেজিস্টার হয়েছিল জমির দলিলটা সেটাও কিন্তু আপনারা এখানে সিলেকশন করে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে দলিলটা সিলেকশন রেজিস্টার হয়েছিল সেই জায়গার নামটা বা সেই জায়গা দেওয়ার যেই নাম রয়েছে সেটা আপনারা এখানে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আপনি নিজে দেখুন লেখা যে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা আপনারা এখানে দেবেন দেওয়ার পর জাস্ট ডিসপ্লেতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের কাছে কিন্তু আপনাদের যে দলিলটা সেই দলিলটা কিন্তু চলে আসবে অবশ্যই ভালো করে সার্চ করে দেখবেন দেখার পর কিন্তু আপনাদের যেটা থাকবে সেই ডিড নম্বরটা আপনারা নিয়ে নেবেন ডিড নম্বর নিয়ে নেওয়ার তারপর কী করে আপনারা আবার পুনরায় নতুন দলিলটাকে ডাউনলোড করবেন সেটা জানার জন্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো এই হচ্ছে মূল বিষয় তো আশা করছি ভিডিওটা আজকের জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ